আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগের মধ্যে নবীদেরকে তিনি মনোনয়ন করেছেন, নির্বাচন করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহ ইসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলা আলামিন। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনয়ন করেছেন, স্বয়ং নির্ধারিত করেছেন আদমকে, নূহকে, আলে ইব্রাহিমকে এবং ইমরানের বংশধরকে সমস্ত বিশ্ববাসীর থেকে বাছাই করে। সুবহানাল্লাহ। আল্লাহু ইসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ থেকে এবং ফেরেশতা থেকে রসুলদেরকে বাছাই করেছেন, মনোনয়ন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলেকশন করেন নাই, জনমতের ভিত্তিতে কাউকে নির্বাচিত করেন নাই, বরং যোগ্যতার ভিত্তিতে তিনি সিলেকশন করেছেন, মনোনয়ন প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এই মনোনীত নবীদের মাঝে তিনটা গুণ ছিল, বেসিক গুণ। কয়টা গুণ? নবীজি এখন কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমার জন্য আমি এমন এক সারপ্রাইজ দিব, এমন এক উপহার দিব, এমন এক প্রেজেন্টেশন দিব যেটা দেখে সমস্ত পৃথিবীর মানুষের মাথা গুলিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে মেরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের ঘটনার মাধ্যমে মুসলমানদের ঈমানকে জাগ্রত করতে চান। হে মুসলমান, আর কত বসে থাকবে? আর কত নামাজ কাজা করবে? কানে হেডফোন লাগিয়ে গান বাজনা শুনবে, বেপর্দা চলবে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডে নিজেকে জড়াবে। ফিরে আসো। মেরাজের ঘটনা তোমার ঈমানকে বলিয়ান করতে, ঈমানি শক্তিকে আরো বলিয়ান করতে, ইমানি শক্তিকে আরো উচ্চকিত করার জন্য তোমার সামনে আমি বর্ণনা করছি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثال له ولا مثيل له ولا ضد له ولا ند له ولا عم له ولا خال له ولا والد له ولا مولود له ولا أحد له ولا فرد له ولا صمد له ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا، إنه هو السميع البصير. إلا الله لا إله 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 إلا الله समस्त प्रशंसा महान रब्बुल आलमीनेर जन्य निवेदन करछि जिनि दया करे मेहरबानी करे पवित्र रजब मासेर प्रथम जुमाते आमादेरके तार घरे आसार एवं बसार तौफिक दान करलेन। सबाई एक वाक्ये बोली अल्हम्दुलिल्लाह। हबीब आकरम शफी आजम सरवार दो आलम शफीउल मुजनिबीन सय्यदुल अव्वलिन वल आखिरीन अहमद मुजतबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर सोनार मदिनाय আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসাকে নিংড়ে দিয়ে একবার পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা? সমস্ত নবী রাসূল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করেছেন। সকলের একটাই বাক্য ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব জাতি, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা চিরসফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, একজন ইমানদার হিসাবে আমাদের কর্তব্য সকল নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। সূরা বাকারার ২৮৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা আল্লাহর কোনো রসুলের মাঝে পার্থক্য বিধান করি না, সকলে আল্লাহ তাআলার মনোনীত রসুল। তবে মর্যাদার ক্ষেত্রে কিছু কিছু রসুলের দাম আল্লাহর কাছে অন্য রসুলের চেয়ে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ২৫৩ নম্বর আয়াতে বলেন তিলকা রুসুলু ফাদদাল্লা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। এসকল রসুল ফাদদাল্লা বা'দাহুম আলা বা'দ, একজনকে অপরজনের উপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। একজনের শ্রেষ্ঠত্ব আরেকজনের চেয়ে বেশি। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। তাদের মাঝে এমন কিছু রাসূল ছিল তারা আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, তাদের মাঝে কাউকে আমি উচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত, আমি ঈসা ইবনে মারইয়ামকে প্রকাশ্য দলিল এবং প্রমাণ দিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, রূহুল কুদুস হোলি স্পিরিট পবিত্র আত্মা জিবরাইলের মাধ্যমে তাকে আমি শক্তিশালী করেছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে প্রত্যেক নবী রাসূলকে বিশ্বাস করতে হবে এবং তাদের প্রতি ঈমান আনতে হবে, এবং এটাও বিশ্বাস করতে হবে কোন কোন নবী আল্লাহর দরবারে অন্য নবীর চেয়ে দামি এবং সম্মানিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল নবীদেরকে পাঠিয়েছেন প্রত্যেক নবীর মাঝে তিনটা বিশেষ গুণ ছিল। কয়টা বিশেষ গুণ? এক নাম্বার হচ্ছে ওয়াহি। এক নাম্বার কি? ওয়াহি। ওয়াহি, ওয়াহি বুঝেন তো? আল্লাহর নির্দেশ, আল্লাহর বাণী, ঐশী বাণী। সুবহানাল্লাহ। দুই নাম্বার মুজিজা, মা আ'জাজা আনহুন নাস, সাধারণ মানুষ যে সকল কাজ করতে অপারগ হয়ে যায় বিশেষ ক্ষমতার বলে ওই বিশেষ ক্ষমতার সাথে ওই কাজগুলো করে দেখানো, সেটা হচ্ছে মুজিজা। সুবহানাল্লাহ। আর তিন নম্বর হচ্ছে উত্তম চরিত্র। প্রত্যেক যুগের প্রত্যেক নবী ওই এলাকার সর্বোত্তম ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন प्रत्येक जुगेर मध्य नबीदेरके तिनि मनोनयन करेछेन निर्वाचन करें नाई। आल्लाह पाक रब्बुल आलामीन सूरा आले इमरान 33 नम्बर आयाते इरशाद करें इन्नल्लाहा अस्ताफा आदम व नूहा व आला इब्राहिम व आला इमरान आला आलामीन। निसंदेहे आल्लाह पाक रब्बुल आलामीन मनोनयन करेछेन स्वयं निर्धारित करेछेन आदम के नूह के आले इब्राहिम के एवं इमरान वंशधर के समस्त विश्ववासी थेके बाछाई करे। सुबहानाल्लाह। अल्लाहु यस्तफी मिनल मलाइकाति रुसुलन व मिनान नास। अल्लाह पाक रब्बुल आलामीन मानुष थेके एवं फेरेश्ता थेके रसूलदेरके बाछाई करेछेन मनोनयन करेछेन। सुबहानाल्लाह। अल्लाह पाक रब्बुल आलामीन इलेक्शन करें नाई, जनमतेर भित्तिते काउके निर्वाचित करें नाई, बरं योग्यतार भित्तिते तिनि सिलेक्शन करेछेन मनोनयन प्रदान करेछेन। सुबहानाल्लाह। एई मनोनीत नबीदेर माझे तीनटा गुण छिलो बेसिक गुण। कयटा गुण? एक नम्बर होच्छे सकल नबीर माझे आल्लाह पाक ओही पाठियेछेन, ओहिर माध्यमे सम्मानित करेछेन, ओई बाणीर माध्यमे मानुषके दावत देওয়ার জন্য ओही प्रत्यादेश दिएछेन। दुई नम्बर मुआजिजा दान करेछेन। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করেছেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে আমি মোমের মতো নরম করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। একটা লোহাকে যদি দা কাচি ইত্যাদি বানাতে হয় তবে গরম আগুনের মধ্যে তাকে পুড়াতে হয় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে ওটাকে সোজা করতে হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এমন শক্তি দান করেছিলেন, মুজিজা দান করেছিলেন, হাতের মধ্যে লোহা নিয়ে তিনি ওই লোহাকে আল্লাহ তাআলা মোমের মতো করে দিতেন, তার আঙ্গুলের ফাঁক দিয়ে টপ টপ করে লোহাগুলা বিগলিত হয়ে পড়ে যেত। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শক্তি দান করেছেন তিনি বিছানার উপর বাতাসের উপরে চলমান থাকতেন, সবসময় চলাফেরা করতে পারতেন। ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমানের অনুগত করেছি দিয়েছিলাম আমি বাতাসকে, এক সকালে তিনি এক মাসের রাস্তা অতিক্রম করতেন এবং এক বিকালে তিনি আরেক মাসের রাস্তা অতিক্রম করার শক্তি রাখতেন। সুবহানাল্লাহ। এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করেছিলেন তিনি যদি কোনো জন্মান্ধর চোখের উপরে হাত বুলিয়ে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা স্বরূপ ওই জন্মান্ধকে দৃষ্টিশক্তি দান করতেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন কোনো কুষ্ঠ রোগীর উপর রোগীর হাতের উপর হাত বুলিয়ে দিতেন, গায়ের উপর স্পর্শ করে দিতেন, তখন তার চামড়া বদলে সবুজ এবং সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজার নাম হচ্ছে লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। হে মূসা তোমার ডান হাতে এটা কি? তিনি বললেন লাঠি। এই লাঠি দিয়ে আমি ভর দিই, লাঠি দিয়ে ছাগলের জন্য আমি পাতা পারি, আর অন্য অন্য কাজ করে থাকি। ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হে মূসা তুমি লাঠিকে জমিনে নিক্ষেপ করো, নিক্ষেপ করার সাথে সাথে জলজন্ত সাপে রূপান্তরিত করে দিয়েছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীকে বিশেষ বিশেষ মুজিজা দান করেছেন, তদ্রূপ আমাদের নবীকেও বিশেষ বিশেষ অনেক মুজিজা দান করেছিলেন, ঠিক কিনা বলেন? নবীজির হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেয়া এটা ছিল নবীজির মুজিজা। আবু জাহালের প্রশ্নের উত্তরে নবীজির হাতের কঙ্কর লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা এটা ছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র জলজন্ত কোরআন শরীফ যেটা কিয়ামত পর্যন্ত আপডেট হতে থাকে ওই কোরআনকে আমাদের নবীর জন্য দান করেছিলেন, এটা হচ্ছে নবীর উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ। এজাজুল কোরআন, কোরআনের অলৌকিকত্ব, কোরআনের ব্যাপারে সবাই অমারম্বম হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন দান করেছেন, এই কোরআন হচ্ছে নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজা। এরপরে নবীজির দ্বিতীয় মুজিজার নাম হচ্ছে মেরাজ। লাইলাতুল ইসরা, এটা হচ্ছে রজব মাস, মেরাজের মাস। আমরা মেরাজ সম্পর্কে আলোচনা করব। মেরাজের ঘোষণাটা আল্লাহ তাআলা যে কোরআনে দিয়েছেন, মেরাজের যে ঘটনাটা ঘটেছিল এটা সবচেয়ে আশ্চর্যপূর্ণ না, সবচেয়ে আশ্চর্যপূর্ণ হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ, এই কোরআনের প্রতিটি পরতে পরতে আল্লাহ তাআলার বাণী কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ১৪০০ বছর আগে যে কোরআন নাজিল হয়েছিল, আরো ১৪০০ বছর পরে যদি কিয়ামত কায়েম না হয়, এই কোরআনের প্রয়োজনীয়তা প্রত্যেকটা মানুষ অনুভব করবে হারে হারে, ঠিক কিনা বলেন? 1973-তে একজন বিজ্ঞানী অস্ট্রিয়ান কোরআনের আয়াতকে গবেষণা করেছেন, মধুর উপর গবেষণা করেছেন, মৌমাছি নিয়ে গবেষণা করতে করতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, সূরা ওয়াকিয়ার আয়াত মাওয়াকিউন নুজুমের উপর গবেষণা করতে করতে বর্তমান বিজ্ঞানীরা সৌরজগতে যে ব্ল্যাক হোল আবিষ্কার করেছে, এই আলোচনা এই কোরআনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৪০০ বছর পূর্বে এই ব্ল্যাক হোলের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, বিশ্বাস হয় কি না? এই মেরাজের ঘটনাটা আমরা যেটা আলোচনা করব আজকে থেকে নিয়ে বাকি ৩-৪ জুমাতে, এটা এমনিতে হয়নি, এই ঘটনার পিছনে প্রেক্ষাপট আছে, গূঢ় রহস্য রয়েছে। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কারণে মনক্ষুণ্ণ হন, কোনো কারণে তার মনের ভিতরে একটু কি বলে এটাকে হতাশা চলে আসে, প্রস্টিটিউশন আসে যায়, উনি একটু এরকম মানসিক অস্বস্তিতে অসুস্থতায় ভোগেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ উপহারের মাধ্যমে, বিশেষ বিশেষ সারপ্রাইজের মাধ্যমে তাকে চমকিত করে দেন। সুবহানাল্লাহ, নবীজি ছিলেন অবসাদগ্রস্ত, নবীজি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, মন খুব খারাপ, ওহী নাজিল হচ্ছে না, আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা, প্রভাতের সমীরণের কসম, দিনের দদীপ্যমান উজ্জ্বল আলোর কসম। হে নবী, কাফেররা আপনার বিরুদ্ধে বিষোদাগার করে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলে মুহাম্মদের কাছে মুহাম্মদের শয়তান আসতেছে না, ওহী নাজিল হচ্ছে না, আপনি মনে ক্ষুণ্ণ নেবেন না, মন কষ্ট নেবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার ব্যাপারে তিনি অসন্তুষ্ট নন। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা, প্রভাতের সমীরণের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত যখন ঘনীভূত হয়, অন্ধকারচ্ছন্ন হয়, ওই রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার উপর অসন্তুষ্ট নন, তিনি আপনাকে ছেড়ে যাননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন আপনার কাছে উত্তম। সুবহানাল্লাহ। একজন যুবক ব্যক্তি তাবলীগে যাওয়ার পর দাড়ি রাখছে, নামাজ পড়ে ৫ ওয়াক্ত। একজন মানুষ কলাতলী মসজিদের হুজুরের কথা শোনার পরে সে তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। তার যুবক ভাইরা তাকে দেখে ট্রল করে, তাকে দেখে বিষোদগার করে, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তির্যক বাণী প্রসব করে, তাকে বলে 2 দিনের নামাজি, তুই আল্লাহওয়ালা হয়ে গেছস, বুজুর্গ হয়ে গেছস, তাকে নিয়ে অনেক কথা বলে। একজন অভিনেত্রী যখন হেদায়েতপ্রাপ্ত হয়ে দিনের পথে ফিরে আসে, বোরকা পরে হেজাব পরে, তার পিছনের চলচ্চিত্র জগৎ থেকে সে সরে আসে, তখন তার বিরুদ্ধে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তার বিরুদ্ধে ট্রল করে, ঠিক কিনা বলেন? কাফেররা এরকম করে, নবীজির ব্যাপারে বিষোদাগার করে। আল্লাহ পাক বলেন, আখিরাত দুনিয়া থেকে তোমার কাছে উত্তম। অন্যত এরশাদ হচ্ছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার হায়াতকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। ওই আখিরাতের জন্য আসুন না আজ থেকে আমরা নামাজ ছাড়বো না, সবাই বলেন আমিন। আসুন না আজ থেকে আমরা ইসলাম বিরোধী কোনো কাজ করব না, আমার মোবাইলে গান বাজনা রাখবো না, আমার ফেসবুকে নারীদের সাথে চ্যাট করব না। এই শপথ যদি নিতে পারেন, মনে রাখবেন আজকের জুমার আওয়াজ, আজকের জুমার আলোচনায় আপনি সফল, ঠিক কিনা বলেন? आज के हमारे को चेतना नहीं, कल्ब में सोज नहीं रोह में एहसास नहीं, कल्ब में सोज नहीं रोह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। अंतरे तुम्हारे भीतरे कोनो अनुभूति नहीं, दिनेर कथा शोनार परे तुम्हार अंतरेर भीतरे परिवर्तनेर हावा लागे ना, बरंच मूलत तुम्हार माझे मोहम्मद आरबीर कोनो सुन्नत भालो लागे ना, कुरान भालो लागे ना, ठीक किना बोलेन? ए कुरानके देखे कुरानेर प्रति नजर बुलिए शपथ करें, कारण आगामी विश्व कुरानेर विश्व, आगामी विश्व इस्लामेर विश्व। বর্তমানে বিভিন্ন পর্যবেক্ষকেরা পর্যবেক্ষণ করে বের করছে, বর্তমানে ব্রিটেনে যে মুসলমান আছে 2050 সাল নাগাদ ব্রিটেনের মধ্যে যুক্তরাজ্যের মধ্যে মুসলমানদের হার কাফেরদের থেকে বেশি হবে, ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, হিন্দুস্তান, আমেরিকা, ব্রিটেনের শিকড়ে, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, হিন্দুস্তান, আমেরিকা, ব্রিটেনের শিকড়ে, চেয়ে দেখি হতবাক দিন ইমানের ডাক চুপে চুপে ঢুকে যায় কি করে, এভাবেই একদিন বাতিল হবে বিলীন হকের গাইবে গান সকলে, যত হোক আধুনিক আসবে দুনিয়া ঠিক দাড়ি টুপিওয়ালাদের দখলে, ঠিক কিনা বলেন? যত হোক আধুনিক আসবে দুনিয়া ঠিক দাড়ি টুপিওয়ালাদের দখলে, আইফেল টাওয়ারটা ভেঙে যাবে একদিন, হোয়াইট হাউসের ভিত কাঁপবে, বাকিংহামের দ্বার হবে ঘর আল্লাহর, দিকে দিকে ইসলাম জাগবে। সুবহানাল্লাহ। ওই ইসলামের পথে যদি আমরা আজকে থেকে এসে শপথ করি, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফলতা অর্জন করব, আখেরাতেও আমার থাকবে মুক্তির ব্যবস্থা ইনশাআল্লাহ। এজন্য আখেরাতকে প্রাধান্য দিতে হবে। নবীজি যখন টেনশন পড়ে যেতেন, ফ্রাস্ট্রেশন হতেন, যখন তিনি কোনো বিষয়ে বিষাদগ্রস্ত হতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিতেন। এই যে প্রেক্ষাপটটা বললাম, মেরাজের পটভূমি বা ভূমিকা, অবতরণিকা, আজকে অবতরণিকাতেই আলোচনা শেষ হবে, মূল আলোচনায় যাওয়ার কোনো সুযোগ নাই, চান্স নাই। আল্লাহ নবী 10ম হিজরিতে তার প্রেমাস্পদ, তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে গেলেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনার উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। ইসলামে যারা জানেন তারা বলবেন না, যারা জানেন না তারা বলার চেষ্টা করেন। ইসলামের প্রথম মুসলমান, প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী মুসলমান নারীর নাম আপনারা বলতে পারবেন? খাদিজা, মাশাআল্লাহ। আজকে যদি প্রশ্ন করা হয় আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বেস্ট অলরাউন্ডারকে আমরা বলতে পারি, যদি প্রশ্ন করা হয় মোস্ট পপুলার সিঙ্গার অফ বলিউড বলতে পারবেন, আজকে যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে বলতে পারবেন, আজকে যদি বলা হয় রিলিজ ক্লোজ দিয়ে কোন খেলোয়াড়কে কোন ক্লাবে কয় দিনের জন্য কিনে নিয়েছে অথবা বদলি হিসাবে নিয়ে গেছে, ভাড়া করে নিয়ে গেছে, সব বলতে পারবেন। আজকে সাকিব আল হাসানের নাম আমাদের সন্তানদের মুখে মুখে, আজকে বিভিন্ন খেলোয়াড়ের নাম, গায়কের নাম, নায়কের নাম, ওই বরিশাল থেকে উঠে আসা শামসুন নাহার ওরফে ডট ডটের নাম আমরা জানি, কিন্তু সাহাবায়ে কেরামের নাম, মুসলমানের নাম, খাদিজাতুল কুবরার নাম, ইসলাম গ্রহণকারী প্রথম যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমাদের অন্তরের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? ছেলেদেরকে মোবাইল ধরিয়ে দেন, ছেলেদেরকে কার্টুন দেখান, সন্তানকে নাটক দেখান, গান বাজনা অভ্যস্ত করেন। কেন? আপনার মোবাইলে কি কোরআনের আয়াত পেজে ওঠে না? আপনার মোবাইলে কি আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত আসে না? মিশারি রাশেদ আল আফাসির তেলাওয়াত শুনতে পান না? রাশেদ বিন ইয়াসির আল তোসারির তেলাওয়াত শুনতে পান না? বাংলাদেশে হাফেজ নাজমুস সাকিবের তেলাওয়াত আপনার মোবাইলের টাইমলাইনে ওঠে না? আপনি কেন অন ইসলামিক জিনিস দেখবেন, গান বাজনা শুনবেন, খেলোয়াড়দের খেলা দেখবেন? আপনি আসুন, কোরআন শুনেন, সন্তানদেরকে কোরআন শিখান। সুবহানাল্লাহ। আজকে যদি আপনার সন্তান কোরআন পড়তো, কোরআন শিখতো, তবে আপনি আবু মুহসিন খান আপনাকে বুকে, আপনাকে মাথার উপর পিস্তল ঠেকিয়ে পরিবারের উপর অসন্তুষ্ট হয়ে জীবন নাশ করতে হতো না, ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন, যাতে সে বড় হয়ে তার পিতামাতার খোঁজ খবর রাখে, বড় হয়ে পিতামাতার পাশে থাকে, তাহলে পিতামাতাকে আর হতাশায় ভুগতে হবে না, ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা, নবীজির স্ত্রী, ইসলামের জন্য অনেক ত্যাগ, অনেক দান সৎকার তিনি করেছেন। উনি চলে গেলেন 10ম হিজরিতে। একই বছর চাচা আবু তালেব কাফেরদের বিরুদ্ধে নবীজিকে পিছন থেকে যিনি শেল্টার দিতেন, নবীজির সহযোগিতায় সবসময় কাফেরদের বিরুদ্ধে তলোয়ার হয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে যেতেন, আবু তালেব দুনিয়া থেকে নাই। নবীজি চিন্তিত, নবীজি বিষণ্ণ, নবীজি ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নের মাঝে কাটা পড়ে গিয়েছে। নবীজি এখন কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার জন্য আমি এমন এক সারপ্রাইজ দিব, এমন এক উপহার দিব, এমন এক প্রেজেন্টেশন দিব যেটা দেখে সমস্ত পৃথিবীর মানুষের মাথা গুলিয়ে যাবে। সুবহানাল্লাহ, সেটা হচ্ছে মেরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের ঘটনার মাধ্যমে মুসলমানদের ঈমানকে জাগ্রত করতে চান। হে মুসলমান, আর কত বসে থাকবে? আর কত নামাজ কাজা করবে? কানে হেডফোন লাগিয়ে গান বাজনা শুনবে, বেপর্দা চলবে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডে নিজেকে জড়াবে। ফিরে আসো, ফিরে আসো। মেরাজের ঘটনা তোমার ঈমানকে বলিয়ান করতে, ঈমানি শক্তিকে আরও বলিয়ান করতে, ঈমানি শক্তিকে আরও উচ্চকিত করার জন্য তোমার সামনে আমি বর্ণনা করছি। সুবহানাল্লাহ। এই রজব মাসের আলোচনা ধারাবাহিকভাবে আমরা আগামী জুমাগুলোতে করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। গত জুমাতে আলোচনা করেছিলাম প্রিয় ভাইয়েরা, যে মেরাজ সম্পর্কে। মেরাজ শব্দের অর্থ উরুজ, ঊর্ধ্বগমনে গমন করা। আর মেরাজের আরেকটা নাম হচ্ছে ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন সফর। তাহলে ইসরা এবং মেরাজ দুটার অর্থ হচ্ছে রাত্রিকালীন ঊর্ধ্বগমনে সফর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা প্রেক্ষাপটকে সামনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মেরাজ ঘটিয়েছিলেন। আমি গত জুমায় আলোচনা করেছি নবীজির কোরআন সবচেয়ে বড় মুজিজা, এরপর মেরাজ মুজিজা, হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেয়া মুজিজা, হাতের আঙ্গুলের ভিতরে পাথর খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ বলা মুজিজা, একটা গাছ এক পাশ থেকে ছিঁড়ে আরেক পাশ চলে যাওয়া নবীজির মুজিজা। নবীজির শত শত মুজিজা আছে, তার মধ্যে কোরআন শরীফের পরে সর্বোত্তম মুজিজার নাম হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। এই মেরাজের প্রেক্ষাপট আমি গত জুমায় আলোচনা করেছিলাম। একটা প্রেক্ষাপট, আরো একটা প্রেক্ষাপট ছিল, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কাফেররা নবীজিকে বারবার হত্যা করার জন্য উঠে পড়ে লেগে পড়েছে। নবীজিকে যাতে হত্যা করতে পারে, হত্যা করলেই তারা সফল, হত্যা করলেই তারা সফল। একজন মানুষ যখন দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করে, মনে করে তাকে সরিয়ে দাও, পথের কাটা সরিয়ে দাও, সব শেষ। না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার আলোকে উজ্জীবিত করবেন, উজ্জীবিত করবেন, যদিও কাফেররা এই জিনিসটা পছন্দ করে না। সুবহানাল্লাহ। আপনি ভারতের মুসলমানদেরকে মারবেন, একজন মরবে তো 10 জন নতুন ইসলাম গ্রহণ করবে। আপনি মুসলমানদের উপর নির্যাতন চালাবেন এক দেশে, আরেক খ্রিস্টান দেশের মানুষকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান হেদায়েতের আলোর বর্তিকা দিয়ে তার জীবনকে আলোকিত করে দেন, আর যাকে চান ইসলামের জন্য তার জীবনটা শাহাদাতের সুধা পানে সিক্ত করিয়ে দেন। সুবহানাল্লাহ। হত্যার ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। মুহাম্মদকে আর রাখা যাবে না, মুহাম্মদকে রাস্তা থেকে হটিয়ে দাও, সপ্ত আসমানকে পাড়ি দিয়ে। আল্লাহ তাআলা এই সিদরাতুল মুনতাহাতে পাড়ি দিয়ে নবীজিকে উপরে দিলেন। আমরা জানি কাবা শরীফ থেকে তীরের মতো সোজা উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি নিয়ে যেতে পারতেন, কিন্তু প্রথমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা কেন একটা ইন্টারভাল দিলেন, যাত্রা বিরতি দিলেন। ফেরি থেকে সরাসরি স্টারলাইন করে ঢাকা যেতে পারতাম, মাঝখানে নূরজাহান হোটেলে দাঁড়ানোর দরকারটা কি? প্রশ্ন আসে কিনা? এই দাঁড়ানোর যেভাবে প্রশ্নের উত্তর আছে, ঠিক নবীজিকে বাইতুল মুকদ্দাসে নিয়ে যাওয়া যে প্রশ্নটা আমাদের অন্তরে ঘুরপাক খায়, এটারও কয়েকটা যৌক্তিক উত্তর আছে, বলবো ইনশাআল্লাহ। বাইতুল মুকদ্দাসে যে যাত্রা বিরতি করেছিলেন নবীজি, ইন্টারভাল দিয়েছিলেন কেন? 2 রাকাত নামাজ পড়ার জন্য। 2 রাকাত নামাজ পড়ার 2টা রিজন আছে, 2টা কারণ আছে। एक नम्बर कारण आल्लाह ताला मानुष के मेसेजटा दिते जाच्छिलेन सकल काजेर चेये नामाज उत्तम। सुबहानाल्लाह तुमि जेखानेई जाओ जाई करो ना केन तुम्हाके आगे नामाज ठीक राखते होबे। कि राखते होबे भाई? তুমি যদি বিপদেও পড়ো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ধৈর্য এবং নামাজের মাঝে আল্লাহর কাছে সাহায্য তোমাকে চাইতে হবে। এবং কোন সফরে যাওয়ার আগে দুই রাকাত নামাজ পড়ে সালাতুল হাজত পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ডান পা দিয়ে ঘর থেকে বের হতে হবে। এটা হচ্ছে সুন্নাত। এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজিকে নামাজ পড়িয়েছিলেন। কথা বুঝতে পারছেন? এটা হলো এক নম্বর প্রশ্নের উত্তর। নামাজ কেন পড়াইছেন? দুইটা কারণ। কয়টা কারণ? এক নম্বর এটা বুঝাচ্ছেন যে সকল কাজের চেয়ে নামাজ উত্তম। আমার স্টার লাইনের এই জিনিসটা ভালো লাগে, যাত্রা প্রতি মুহূর্তে যাত্রার জন্য 10 মিনিটের বিরতি। এমন অনেক গাড়ি দেখেছি আমি 2007 থেকে সফর করি উত্তরবঙ্গে। আমি দেখেছি অনেক গাড়ি দাঁড়ায় না, শ্যামলি দাঁড়ায় না, অনেক গাড়ি দাঁড়ায় না, আবার অনেক গাড়ি দাঁড়ায়। এটা হচ্ছে সুন্নাত। নামাজের সময় হবে আপনি গাড়িতে বসে বসে নামাজ পড়বেন, সুযোগ নাই দাঁড়ানোর। যেহেতু গাড়ি থামিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ আছে, আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। তাহলে এক নম্বর সকল কাজের চেয়ে নামাজ উত্তম, এই মেসেজটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। দুই নম্বর মেরাজ যেহেতু অনেক বড় একটা কাজ, আল্লাহর কাছে 70 আসমানকে পাড়ি দিয়ে 70,000 বছরের দূরত্বকে পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ তাআলা লা জামান লা মাকানে নবীজিকে নিয়ে গেলেন। এত বড় কাজ একটু সহজ করার জন্য 2 রাকাত নামাজের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ তুমি যে কোনো কাজে বের হও, বিদেশ যেতে চাও, তুমি 2 রাকাত নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে যাও। কোভিড-19 PCR সার্টিফিকেট নেগেটিভ করে দেওয়ার মালিককে আল্লাহ। আর যদি আল্লাহর সাহায্য না থাকে, তোমার কোনো অসুস্থতা নাই, কিন্তু ওইটাকে পজিটিভ করে তোমাকে বিপদে ফেলে দিতে পারেন তিনিও কে আল্লাহ। এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চাইতে হবে কার কাছে? কোনো বাবা, কোনো পিশাব, কোনো হুজুর, কারো কাছে চাওয়া যাবে না। চাওয়ার মালিককে ইভেন আপনারা জানেন নবীজির কাছে চাওয়া যায় না, নবীজির উসিলা ধরা যায়, নবীজির উপর দরুদ পাঠ করে দোয়া কবুলের জন্য মুনাজাত করা যায়, কিন্তু নবীজির কাছে চাওয়া যাবে না। গাউসুল আজম কে বলেন মাইজবানদারি? গাউসুল আজম মানে আল্লাহ। গাউস মানে দাতা, যিনি দান করেন। আজম মানে সবচেয়ে বড় দাতার নাম কি বলেন? সাবধান, কথা বলতে খুব সাবধান, ইমান চলে যাবে, আপনি টেরও পাবেন না। নামাজ ভঙ্গের কারণ আমি জানি, রোজা ভঙ্গের কারণ আমি জানি, কিন্তু কোন কথা বলে ইমান চলে যায় সেটা আমি জানি না, কোন কথা বলে স্ত্রী তালাক হয়ে যায় সেটা আমি জানি না। কিসে মুসলমান আমি বলেন? প্রশ্ন করে নিজের বিবেকের কাছে। এজন্য সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করার আগে 2 রাকাত নামাজ পড়ে ডান পা দিয়ে ঘর থেকে বের হতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলবেন। এটাই হচ্ছে মেরাজে নামাজ পড়ানোর একটা গুরুত্বপূর্ণ ক্লু এবং গুরুত্বপূর্ণ কারণ। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি তো একলা নামাজ পড়তে পারতেন, জামাতে নামাজ পড়াইছেন কেন? এটা একটা কারণ মাথায় আসে কিনা? আল্লাহ তাআলা বুঝাইছেন জামাতে নামাজ পড়াটা এতই গুরুত্বপূর্ণ, একলা নামাজ পড়লে নামাজটা পরিপূর্ণ হয় না। এজন্য জামাতে আসো, তোমার নামাজ হয়তোবা কবুল হবে না, ইমাম সাহেবের সাথে মিলেমিশে নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য জামাতে নামাজ পড়ার গুরুত্ব অপরিসীম। কোন ইমামের নিকট জামাত ছাড়া একলা নামাজ পড়লে তার নামাজ হয় না। এর জন্য ঘরে নামাজ পড়বেন। হ্যাঁ, আপনার রিজন আছে, পুলের জন্য কারণ আছে, আপনার হাজাত আছে, আপনার প্রয়োজন, আপনি এখন সফরে আছেন, আপনি ফেরিতে যাচ্ছেন, এখন যেতে হবে, আপনার প্রতিমধ্যে গাড়ি থেকে নেমে গেলে আপনি গাড়ি ফেল করবেন, পরবর্তী গাড়ি আসার জন্য আপনার শিডিউল বিপর্যয় করবে, সমস্যা নেই, তখন আপনি একলা নামাজ পড়ে নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন কোনো কারণ অকারণে দরকারে বেদরকারে আপনি ঘরে বসে বসে মহিলার মতো নামাজ পড়বেন পুরুষ হয়ে, ওই নামাজের দাম আল্লাহর দরবারে নাই। রাগ করতেছেন নি? রাগ করলেন তো হেরে গেলেন। এখন প্রশ্ন, নবীজি যেহেতু নামাজ পড়বেন, তো নামাজ পড়ানোর জন্য বাইতুল মাকদাসে নিয়ে কেন গেলেন তাকে? আল্লাহর ঘর মসজিদুল হারামে নামাজ পড়াইলে হইতো না? দেখেন প্রশ্নের পর প্রশ্ন বাইতুল মাকদাসে কেন নিয়ে গেলেন? এটার উত্তর হচ্ছে তৎকালীন সময়ে মসজিদুল হারামে এত জায়গা ছিল না, 100 লক্ষ নবী নামাজ পড়বেন ওই পর্যাপ্ত জায়গা ছিল না, জায়গা ছিল বাইতুল মাকদাসে। কিন্তু আফসোস, আজকে মুসলমানের দুর্বলতার সুযোগ নিয়ে ইসলাম নামধারী কতিপয় মুনাফিকের সাথে আঘাত করে আজকে ইসরায়েল এবং ইহুদি নাসারারা মিলে মুসলমানদের পবিত্র ভূমি বাইতুল মাকদাসকে দখল করতেছে। যখনই মনে চায় পাখির মতো করে মুসলমান নারী শিশুর উপর নির্যাতন চালাচ্ছে, যুবকদেরকে বন্দী করছে। আমরা আবার আজকের এই হাজীপুরুইয়া জামে মসজিদের পক্ষ থেকে ওই ঘটনার ইসরাইল এবং তাদের দোষরদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। ঠিক কিনা বলেন? মুসলমান ভয় পাবেন কাকে? ভয় পাবেন আল্লাহকে। মৃত্যুর মালিক আল্লাহ, জেলখানে যাওয়ার মালিক আল্লাহ, দুনিয়া থেকে চলে যাওয়ার মালিক আল্লাহ। আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নাই, ভয় পাবেন একমাত্র আল্লাহকে। জালিম পরাশক্তির পতন অনিবার্য। ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসরায়েলকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দিবেন। হিরোশিমা, নাগাসাকির মতো শুধু দুইটা বোমার দরকার। ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের পবিত্র ভূমি বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাসে নামাজ পড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা ছিল, এই জন্য ওইখানে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর, নবীদের মাধ্যমে কেন নামাজ পড়াইছেন? অন্যান্য মানুষ বা সাহাবিদের মাধ্যমে তো পড়াইতে পারতেন, তাই না? নবীদের মাধ্যমে কেন নামাজ পড়াইছেন? কারণ অন্য নবীর চেয়ে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাকে বোঝানোর জন্য নবীদেরকে নিয়ে নবী আমাদের নবীর মাধ্যমে নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নামাজের মাধ্যমে কেন নবীজি শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন? নামাজের মাধ্যমে কেন নবীজি শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন? অন্য কাজের মাধ্যমে তো করতে পারতেন। ইমামতির মাধ্যমে কেন করলেন? কথা বুঝেন? এখানে একটু ফোকাস দেন, পয়েন্ট অফ ভিউ একটু খেয়াল করেন। নামাজের মাধ্যমে এই জন্য দিয়েছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত পেশার নাম হচ্ছে ইমামতির পেশা। সবচেয়ে সম্মানের পেশার নাম কি? ইমামতির পেশা। এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন একজন ইমাম। এই জন্য ইমামদের সাথে কথা বলতে খুব সাবধান। আমি বিস্তারিত বলছি না, কারণ আমার হাতে পর্যাপ্ত সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আফজালুন নাসি ফিল আলাম আল আইমাতুল মাসাজিদ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন ইমামরা। আর ইমামরা হচ্ছেন নবীদের ওয়ারিস। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন নবীর সামনে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে জোরে কথা বলিও না। আমরা ইমাম মুয়াজ্জিনের সাথে জোরে কথা বলি, ওই পান থেকে চুন খুঁজতেই আমরা তেলে বেগুনে জ্বলে উঠি। সাবধান, এই সমস্ত বিষয় আমাদেরকে খুবই যত্নশীল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই ক্লুগুলো আপনি কোনো জায়গায় শুনবেন না, শুনেননি, আজকে নতুন শুনছেন, এগুলো বোঝার চেষ্টা করবেন। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মেরাজের শিক্ষা। একজন মেরাজের শিক্ষা হচ্ছে শুধু রজব মাসে ইমাম সাহেবের বয়ান শোনা সেটা না। মেরাজের শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। মেরাজের শিক্ষা হলো পর্দা করা। আজকে পর্দা করার জন্য ভারতে আমাদের কর্ণাটকের মা বোনেরা কষ্ট করছেন। 25 জন মহিলাকে পর্দা করার কারণে বিশ্ববিদ্যালয় থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। একজন মহিলাকে জয় শ্রীরাম বলে তাকে ঘিরে ফেলা হয়েছে, কিন্তু তার ইমানি শক্তি, আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীব্যাপী ভাইরাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মা বোন যারা শুনছেন, অনুরোধ থাকবে আপনাদের পায়ে ধরি, মনে রাখবেন যদি জান্নাতে যেতে চান পর্দা করুন, বোরকা ধরুন, আপনার সৌন্দর্যকে পরপুরুষের থেকে ফিরিয়ে নিন, তাহলে আল্লাহ পাক জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি ওয়ানিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মুমিলাতুন মাইলাত, যে মহিলা পর্দা করে না, লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা, সে জান্নাতে প্রবেশ করা তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এজন্য ওই ভারতের কর্ণাটকের সেই মুস্কান খান, তাকে দিয়ে আপনারা শিখেন, তার শিক্ষাটা কাজে লাগান, আল্লাহ কবুল করে। এটা হচ্ছে মেরাজের শিক্ষা। আর মেরাজের আরেকটা শিক্ষা হচ্ছে ভালোবাসার নামে, ভ্যালেন্টাইন্স ডের নামে কোনো বিজাতীয় উৎসব পালন করা হারাম। আপনি 31st নাইট ডে পালন করবেন, আপনি সাকরাইন উৎসব করবেন, পৌষ সংক্রান্তিতে আপনি, তারপরে কি বলে এটাকে, আপনি এপ্রিল ফুল পালন করবেন, আপনি চৈত্র সংক্রান্তি করে 1লা বৈশাখে রমনায় বটমূলে গিয়ে সাদা কাপড় পরে নঙ্গা পায়ে গিয়ে আপনি 1লা বৈশাখ 1 বৈশাখ বলবেন। আপনার জন্য হারাম, হারাম, হারাম। এগুলা মনে মুসলমান করতে পারে না, কারণ মুসলমানের শিক্ষা, মেরাজের শিক্ষা হচ্ছে এগুলা থেকে বেঁচে থাকা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে পড়া। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সঠিকভাবে মেরাজের শিক্ষাকে কাজে লাগানোর তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।